আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পটল দিয়ে খুবই সুস্বাদু একটি ভর্তা। এই ভর্তা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, কারণ এতই সুস্বাদু পটলের ভর্তা। এখানে আপনি চাইলে এই ভর্তা দিয়ে শুধু এক প্লেট ভাত এমনি নিমিষে শেষ করে ফেলতে পারেন। আর যে ভর্তা পছন্দ করে না সেও খুব মজা করে এই ভর্তাটা খাবে। ভর্তাতে এতই টেস্টি হয় বলার অপেক্ষা রাখে না। আপনি চাইলে তৈরি করে নিতে পারেন, তৈরি করে দেখতে পারেন যে কতটা সুস্বাদু। এই ভর্তাটা তৈরি করতে সময়ও কম লাগে আর উপকরণও তেমন একটা বেশি প্রয়োজন হয় না। আর আমি হাতে বাটার পাটায় বাটার ঝামেলা ছাড়াই আমি ব্লেন্ডারেই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও বেটে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। যেভাবেই বাটেন না কেন ভর্তাটার স্বাদটার কোনো পরিবর্তন আসবে না। আমি ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করে নিয়েছি। ঝটপট আপনি চাইলে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে শুধু শুধু ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন, আর অন্য কিছুরও প্রয়োজন হবে না, এতই সুস্বাদু ভর্তাটা। আমি ভর্তার জন্য পটলগুলোকে পুর করে যে আবরণগুলো ফেলে ছিলে ভালো করে ধুয়ে ছোটো ছোটো এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ভর্তার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ, মিষ্টি যে মরিচটা ওটা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি, এগুলো নিয়ে আমি এই টোটাল উপকরণগুলো আমার ভর্তার জন্য প্রয়োজন। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে ভর্তাটা তৈরি করে নেব। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে ভর্তাটা তৈরি করি। আপনাদের কাছে যদি আমার এই ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে লাগবে কালো জিরা। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে 1-1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে 1 চামচ পরিমাণ কালো জিরার ফোড়ন দিয়ে এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে ঝাল আর যে মিষ্টি যে মরিচগুলো কাশ্মীরি যে মরিচগুলো ওগুলো দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। নেড়ে ছেড়ে একটু পেস্টটা হালকা একটু নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি মরিচগুলো আলাদা করে তুলে নেব। মরিচগুলো যখন একটু মচমচে হয়ে আসবে আলাদা করে তুলে নিয়ে এখন আমি পটলগুলোকে দিয়ে দেবো। আর রসুন দিয়ে দেবো, কাঁচা মরিচ, রসুন, পটল এগুলো সবগুলো দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পটলটা যখন সিদ্ধ হয়ে আসবে পুরোপুরি ওই পর্যায়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে কোনো প্রকারের পানি যেন না থাকে, আমি এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করি না, একদম শুকনো শুকনো করে আমি পটলটাকে এমনি ভেজে নিব। এই দেখেন আমার পটলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। হ্যাঁ, পটল এভাবে সিদ্ধ নেড়ে ছেড়ে সিদ্ধ করে আপনি তুলে নেবেন। তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ভর্তাটা তৈরি করে নেব। পটলটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আমি পর্যায়ে পটলটা নামিয়ে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি এখানে শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিয়েছি, সবগুলো দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে একটা প্লেটে আমি কুচি করে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণ যদি আপনি ভর্তাতে বেশি দেন আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে একটা শুকনো মরিচ দিয়ে মেখে সরিষার তেল দিয়ে দিব, লবণ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। আপনার ছেলে মরিচ বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন। আমি এখানে ভর্তাতে পটল যখন সিদ্ধ করছি ওখানে আমি শুকনো মরিচও দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি, এজন্য আমি এখানে একটা শুকনো মরিচ মাত্র দিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে মেখে এখন আমি ফ্রেস্ট করে রাখা যে পটলটা ওইটা আমি দিয়ে মেখে নিব। মেখে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিব। মেখে নিলে আমার এখানে আমি কাঁচা একটু সরিষার তেল উপর দিয়ে দিয়ে দেবো। মেখে নিলে তৈরি হয়ে গেল আমার পটলের ভর্তা, খুবই সুস্বাদু এই ভর্তাটা। দেখেন আমি ভর্তাটা পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে। আপনার আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।